নমস্কার বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের কোষে দেখি দুইয়ের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের একের দাগের অঙ্ক কিভাবে করতে হয় সেটা আজ আমরা দেখব। অঙ্কটা হলো, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। এখানে সূত্রটা হচ্ছে PRT/100। তো এখানে পি সমান সমান হচ্ছে আসল, আসল মানে 15,000 টাকা, সুদ সমান সমান হচ্ছে 12% এবং সময় সমান সমান হচ্ছে 4 বছর। সুতরাং নির্ণেয় সুদ PRT/100, পি সমান সমান 15,000 গুণ 12 গুণ 4 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য, উপরে দুটো শূন্য কেটে গেল, 150×4, 150×4 করলে আসে হচ্ছে 600, 600 সঙ্গে আবার 12 গুণ হবে, 12 গুণ 6 বারং 72, দুটো শূন্য বসে গেল, 7,200 হচ্ছে সুদ। সুতরাং সুদের পরিমাণটা হচ্ছে 7,200 টাকা। উত্তর হচ্ছে তাদের 7,200 টাকা সুদ দিতে হবে।